আসসালাম আলাইকুম। এখন আমন মৌসুম চলতেছে, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন অনেক জমি ফাঁকা। এই জমিগুলোতে মূলত আমাদের এখন আমন ধান গাড়া হবে। আমন ধান গাড়ার এখন অনেক দিন বাকি আছে। আমরা জানি যে আমন ধান গাড়ার সময় হচ্ছে 15 জুলাই থেকে 15 আগস্ট, মানে 15 আগস্ট পর্যন্ত আমন ধান গাড়া যায়। এই পর্যন্ত এই জমিগুলো অনেক দিন ফাঁকা থাকবে। তো আপনাদের যাদের এখনো এই জমিগুলো ফাঁকা আছে বা অনেকে দেরি করে ধান রোপণ করবেন, বিস্তর এখনো রেডি করেননি, তারা চাইলে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এই জমিগুলো ফেলে না রেখে এখানে ধনচা গাড়তে পারেন। ধনচা কেন গাড়বেন? কারণটা হচ্ছে ধনচা এটা হচ্ছে লিগুমিনেসি ফ্যামিলি। ধনচাতে আছে আপনার বায়ু যে নাইট্রোজেন আছে এটা অ্যাবজর্ব করে রুটে ব্যাকটেরিয়ার মাধ্যমে ফিক্সেশন করে রাখে, পরবর্তী দেশে আস্তে আস্তে রিলিজ করে। আমরা জমিতে যদি ধনচা গাড়ি তাহলে দেখা যাবে যে আমাদের যে জমিতে অর্গানিক ম্যাটার সেটা অ্যাড হচ্ছে, প্লাস হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ বাড়তেছে। এতে একটা উপকার হচ্ছে যে আমাদের যে জমিতে যে ইউরিয়া দেই সেই ইউরিয়াটা খুব কম দেওয়া লাগবে। আপনাদের যাদের এরকম জমিতে পড়ে আছে তো আপনারা চাইলে এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। এটা হচ্ছে যে খুবই একটা কার্যকর পদ্ধতি। প্রশ্ন থাকতে হবে যে কোন ধরনের ধনচা গাড়বেন। তো আমাদের দেশে দুই ধরনের ধনচা পাওয়া যায়, একটা হচ্ছে দেশি ধনচা আর একটা আফ্রিকান ধনচা। তো আমি সাজেস্ট করবো আফ্রিকান ধনচাটা গাড়ার জন্য। কারণ হচ্ছে যে আপনার আমি নাইট্রোজেন ফরমেশনের কথা বললাম, এ হচ্ছে নাইট্রোজেন শুধু রুট না, পাতায়তেও করতে পারে আবার আপনার কাণ্ড দিয়ে দিতেও করতে পারে। তো আপনার ওই নাইট্রোজেনের পরিমাণটা আরো বেশি হবে। ধন্যবাদ, এতটুকুই আপনাদের জানানোর ছিল। তো এরকম নতুন নতুন আপডেট নিয়ে আরো আসবো। তো ততদিন ভালো থাকেন, কৃষি বাজারের সাথে। ধন্যবাদ।